हेलो स्टूडेंट्स, आज तुम लोग नतुन टपिक एट पढ़ा वेक्टर प्रडक्ट और क्रॉस प्रडक्ट। एक नतुन नह एक्चुअल तुम लोग फिजिक्स अलरेडी पाईसा। स्टार्ट करो लेट धरल ए वेक्टर और बी वेक्टर आर टू वेक्टर्स दो वेक्टर मैं धरी लैसो। ठीक है, इतना इहतर मजद क्रॉस प्रडक्ट कि हम क्रॉस प्रडक्ट अफ ए वेक्टर एंड बी वेक्टर कि हम यार फर्मुला आज ए वेक्टर क्रॉस बी वेक्टर आम इने के डिनोट करूँ। ठीक আছে, এটা ইয়াৰ ফৰ্মুলা এটা আছে এ ভেক্টৰ ক্ৰছ বি ভেক্টৰৰ ফৰ্মুলাটো হল ম্যাগনিটিউড অফ এ ভেক্টৰ ডট ম্যাগনিটিউড অফ বি ভেক্টৰ আৰু এপিনে কি হ'ব সাইন থিটা হৈ গ'ল। এটো হল ইয়াৰ ফৰ্মুলা। ঠিক আছে, এ ভেক্টৰ ক্ৰছ বি ভেক্টৰ কি হ'ব ম্যাগনিটিউড অফ এ ভেক্টৰ ডট ম্যাগনিটিউড অফ বি ভেক্টৰ সাইন থিটা। কণ্ডিশ্যনছ কিছুমান আছে ভেক্টৰ প্ৰডাক্টৰ মানে ক্ৰছ প্ৰডাক্টৰ কণ্ডিশ্যন কিছুমান আছে। ঠিক আছে, এটা কণ্ডিশ্যন হল ইফ two vectors a vector and b vector are ki parallel duta jodi parallel hoi thake holo etu hol a vector a etu hol b vector duta parallel hoi ase tetia ya condition tu ki hobo a vector a b vector cross product ki hoi jabo equal to zero hoi jabo mane ki ami eneke jodi dia thake a vector cross b vector equal to zero tar mane ami gom pai jam je a vector is parallel to বি ভেক্টর। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনটো হল ইফ সাপোজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, সাপোজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে আছে তার মানে কি হব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফর্মুলাটো কি হয় ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ইকুয়াল টু সাইন সরি ইনটু সাইন থিটা। এটো আসলে ফর্মুলা ন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর আর সাইন কি পাই বাই টু সাইন পাই বাই টু মানে কি হয় 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মানে ওয়ান হয়। ঠিক আছে, তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর আর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর এটা কি হয়ে আছে সাইন কি হয়েছে 90 ডিগ্রি পাই বাই টু হয়ে আছে। হয় না, সাইন পাই বাই টু মানে এটা ওয়ানে হয়। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ম্যাগনিটিউড অফ বি ভেক্টর এইটো হবো ইয়ার কন্ডিশন। ঠিক আছে, যদি 90 ডিগ্রি থাকে এঙ্গেল তো 90 ডিগ্রি হয়ে থাকে তেতিয়াহলে এইটো কন্ডিশন হবো। ঠিক আছে, এতিয়া আৰু এটা বস্তু মই একাব আছে, আমি জানোৱে যে থ্রি ডি ইয়াত মানে এডাল এইকেইডাল হল ও এক্স এক্সিছ ও ওয়াই আৰু ও জেড। ও এক্সত কি হৈ থাকে আই কেপ, ও ওয়াইত কি হৈ থাকে জে কেপ আৰু ও জেডত কি হৈ থাকে কে কেপ। ঠিক আছে, এতিয়া ইয়াৰ ফৰ্মুলা কেইটামান আছে আই কেপ ক্রস আই কেপ নিজে নিজৰ মাজত যদি ক্রস প্রডাক্ট হৈ থাকে সেইটো হ'ব জিরো। ইয়াত উল্টা মানে জে কেপ ক্রস জে কেপ কি হয় জিরো, কে কেপ ক্রস কে কেপ ইকুয়াল টু কি হয় জিরো। ক্রস প্রডাক্টত নিজে নিজৰ মাজৰ লগত ক্রস হৈ থাকিলে জিরো হয়। তাৰপিছত কিন্তু আই কেপ ক্রস জে কেপ ক্রস কে কেপ আৰু কে কেপ ক্রস আই কেপ এইকেইটা কি হ'ব একচুৱেলি এইটো এইটো এটা শিকা এটা প্ৰচেছ আছে আই কেপ জে কেপ আৰু কে কেপ এণ্টি ক্লকৱাইজ হা সব এণ্টি ক্লকৱাইজ ঘূৰি থাকে। আই কেপ ক্ৰছ জে কেপ আই কেপ ক্ৰছ জে কেপ কি হয় ইয়াৰ পিছত কি হয় কে কেপ, জে কেপ ক্ৰছ কে কেপ কি হ'ব আই কেপ, তাৰপিছত কে কেপ ক্ৰছ আই কেপ কি হ'ব জে কেপ। এইকেইটা এইকেইটা মনত ৰাখিব লাগে খালি। ঠিক আছে, কিন্তু যদি জে কেপ ক্ৰছ আই কেপ এণ্টি ক্লকৱাইজ নুঘূৰি ক্লকৱাইজ যদি ঘূৰে উল্টাকৈ যদি ঘূৰে কি হৈ যাব মাইনাছ কে কেপ উল্টা। আই কেপ ক্ৰছ জে কেপ কে কেপ হ'ব কিন্তু উল্টা যদি হৈ যায় জে কেপ ক্ৰছ কে কেপ আই মাইনাছ কে কেপ হৈ যাব। আকৌ জে কেপ ক্ৰছ কে কেপ নহৈ পেলাই যদি কে কেপ ক্ৰছ জে কেপ হৈ যায় উল্টাকৈ যদি ঘূৰে মাইনাছ আই কেপ। ঠিক আছে, আৰু ইয়াত কি হ'ব কে কেপ ক্ৰছ আই কেপ এইটো এণ্টি ক্লকৱাইজ ঘূৰিছে হয় না, কিন্তু ক্লকৱাইজ যদি ঘূৰে আই কেপ ক্ৰছ কে কেপ যদি এনেকৈ হয় আই কেপ ক্ৰছ কে কেপ কি হ'ব মাইনাছ অফ জে কেপ হ'ব। বুজি পালা, একদম ইজি হয় বস্তুটো হা একদম ইজি হয়। আকৌ এবাৰ কৈ দিছোঁ নিজে নিজৰ লগত যদি ক্ৰছ প্ৰডাক্ট হয় এইটো জিৰ' হ'ব। আই কেপ ক্ৰছ আই কেপ ইকুৱেল টু জিৰ' জে কেপ ক্ৰছ জে কেপ ইকুৱেল টু জিৰ' কে কেপ ক্ৰছ কে কেপ ইকুৱেল টু জিৰ'। যদি এণ্টি ক্লকৱাইজ ঘূৰে আই কেপ ক্ৰছ জে কেপ ইকুৱেল টু কে কেপ হৈ যাব, তাৰপিছত জে কেপ ক্ৰছ কে কেপ ইকুৱেল আই কেপ হৈ যাব, আকৌ কে কেপ ক্ৰছ আই কেপ হৈ যাব জে কেপ হৈ যাব। বুজি পালা, কিন্তু ক্লকৱাইজ যদি ঘূৰে এনেকৈ নুঘূৰি পেলাই এনেকৈ যদি ঘূৰে জে কেপ ক্ৰছ আই কেপ কি হয় মাইনাছ কে কেপ, আই কেপ ক্ৰছ কে কেপ কি হৈ যাব মাইনাছ জে কেপ, আৰু কে কেপ ক্ৰছ জে কেপ ইকুৱেল কি হ'ব মাইনাছ আই কেপ। ঠিক আছে, একদম ইজি হয় বস্তুটো।
আর কেটামান ফর্মুলা আছে, দুটা ফর্মুলা আছে, ইজি ইজি ফর্মুলা আছে। সাপোজ এনেকে দিছো, ইফ এ ক্যাপ এন্ড জে ক্যাপ বি ক্যাপ, সরি, ইফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর টু এডজেসেন্ট সাইডস, এডজেসেন্ট সাইড মানে জানা নহয়, ধর এনে ট্রাইঙ্গলটা আছে, ইয়ার এডজেসেন্ট সাইড এটু, মানে এনেকা এডজেসেন্ট সাইডস অফ এ ট্রাইঙ্গল, দেন এরিয়া অফ ট্রাইঙ্গল উলিয়ে দিব পারিম, কি হব, হাফ ম্যাগনিটিউড অফ এ ক্যাপ ক্রস বি ক্যাপ ম্যাগনিটিউড, মানে এনেকা ধর এই হল এ ক্যাপ, এ ভেক্টর, এই হল ধরলে বি ভেক্টর, এই দুটা এডজেসেন্ট সাইড নহয় জানো, এইটো হয়ে যাব, বুঝি পালা? তারপর আর একটা কন্ডিশন আছে, ইফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর আর এডজেসেন্ট সাইডস অফ প্যারালেলোগ্রাম, গ্রাম মানে এই একটা প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামত কি হয় অপোজিট সাইডসব প্যারালেল হয়ে থাকে, হয় না, ইয়ার এই ধরলে এ ভেক্টর আর এই ধরলে বি ভেক্টর এডজেসেন্ট সাইড নহয় জানো, দেয়ারফর কি হব ইয়ার ফর্মুলাটা, এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে যাব, ঠিক আছে, হয়ে গেল, এইকটা ফর্মুলা মনে রাখব, সরি ম্যাগনিটিউডত থাকবে দেই, কেউ নেগেটিভ হব নয়, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হব, ঠিক আছে, এই ফর্মুলা হয়ে যাব। এটা কোয়েশনটা আছে, কোয়েশনটা করাম, ফাইন্ড এ ভেক্টর ক্রস বি ভেক্টর এন্ড অলসো ফাইন্ড ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমাক উলিয়াবলে কৈছে। এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর কেনেকে উলিয়াম, এ ভেক্টর দিয়া আছে টু আই ক্যাপ, ওয়ান জে ক্যাপ আর থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টর কি দিয়া আছে, থ্রি আই ক্যাপ কোয়েশনটো প্লাস ফাইভ জে ক্যাপ আর মাইনাস টু কে ক্যাপ, ঠিক আছে। এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর উলিয়াবলে কৈছে, আমি এনে কেনেকে করিম, তার কারণে আমি ক্রস প্রোডাক্ট করব লাগবে, আমি কৈছো না আগতে ক্রস প্রোডাক্ট জানাই সাগে, আই কেবের লগত কি আছে টু, জে কেবের লগত ওয়ান আছে, কে কেবের লগত আছে থ্রি, আই কেবের লগত থ্রি আছে, জে কেবের লগত ফাইভ আছে, আর কে কেবের লগত কি আছে মাইনাস টু আছে, এটা করা করা স্টার্ট দিম, আই ভেক্টর হলে কি হব কোনগিটা, এইকিটা ওয়ান ইন্টু মাইনাস টু, এইটে এইটোর লগত মাইনাস দে, ইয়াত এইটে এইটোর লগত ফাইভ ইন্টু থ্রি, ঠিক আছে, ইয়ার আক মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ কি হব টু ইন্টু মাইনাস টু, এই শাড়ি বাদ দি পেলে এই দুটা, মানে টু ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু থ্রি, থ্রি ইন্টু থ্রি, টু ইন্টু মাইনাস টু থ্রি ইন্টু থ্রি, ঠিক আছে।